আমার নবীজি জানাজায় গেলেন, জানাজার পড়ার পর দেখলেন সাহাবাই কিরাম কাতারে কাঁধে কাঁধ বদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি ইমামতি করবেন, ইমামতি করার জন্য লাশকে সামনে রেখে লাশের সিনা বরাবর নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়া তিনি লক্ষ্য করলেন কাফনের কাফনের ভিতরে লাশ কেন জানি নড়তেছে, নড়াচড়া করতেছে। আমার নবীজি জানাজাকে অ্যাভয়েড করে জানাজা বন্ধ করে ওই সাহাবীর ছেলেকে বলল, সাহাবিরে তুমি যে বললা তোমার বাবা মৃত্যুবরণ করেছে, ভালো করে বলো তোমার বাবা মারা গিয়েছে কি যায় নাই? কারণ আমি নবীজি যদি জানাজা পড়াই, জীবন্ত মানুষও যদি শুয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত মানুষকেই মৃত্যু ঘোষণা করে দেবে। সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমার বাবা মারা গিয়েছে। আমার নবীজি লাশকে সামনে রেখে আবার দাঁড়িয়ে গেলেন, তাকবীর দিবেন, তাকবীরে তাহারিমা বাঁধবেন। এমন সময় দেখলেন লাশ নড়তেছে। আমার নবীজি আবার পিছন দিকে ঘুরলেন, ঘুরে বলে, সাহাবিরে ভালো করে বলো তোমার বাবা মৃত্যুবরণ করেছে কি করে নাই? খেল তামাশা করো না, আমার সাথে মজা করো না, এটা মজার জিনিস নয়। তোমার নবীজি যদি তোমার জীবন্ত বাবাকে জানাজা পড়ায়, তোমার বাবা কিন্তু জীবন্ত থাকবে না, এই জায়গাতে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু দিয়ে দিবেন। সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নবী, আপনার সামনে তো আমি মিথ্যা বলতে পারি না, আমি অবশ্যই অবশ্যই বলছি আমার বাবা মৃত্যুবরণ করেছে। আমার নবীজি দাঁড়ায় গেলেন, তাকবীর দিতে যাবেন, তৃতীয়বার দেখলেন লাশ নড়তেছে। শুধু লাশ নড়তেছে তা না, লাশের নাভি থেকে রক্ত বের হচ্ছে। আমার নবীজি জানাজা বন্ধ করলেন, বন্ধ করে হযরত ওমরকে বললেন, ওমর রে তুমি সাহসী সাহাবী, তুমি একটু যাও কাফনের কাফনটা খোলো, আমি নিজে দেখতে চাই আমার সাহাবী মৃত্যুবরণ করেছে কি করে নাই, কেন সে বারবার নড়ে উঠতেছে, কেন সে বারবার নড়া দিচ্ছে, আমি একটু দেখতে চাই। আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস হ্যাপেন, এই জায়গায় এই ঘটনার ভিতরে আপনার আমার জন্য শিক্ষা রয়েছে। যদি ঘটনা থেকে শিক্ষা নিতে পারেন, হাদিস থেকে শিক্ষা নিতে পারেন, আজকের মাহফিল আপনার জন্য আমার জন্য সার্থক হয়ে যাবে। যদি শিক্ষা না নিতে পারেন সার্থক হবে না। আমি এমন একটি ঘটনা বলছি, যেমন তেমন ঘটনা না, একজন সাহাবীর ঘটনা, এমন একজনের ঘটনা বলছি যেই লাশটার জানাজা পড়াচ্ছেন স্বয়ং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ওই লাশের যারা জানাজাকারী তারা সকলেই সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওমরকে দিয়ে লাশের কাপড় খোলালেন, খোলায়া দেখেন সাহাবী মৃত্যুবরণ করেছে। আমার নবীজি ওমরকে বললেন, ওমর রে আমি দেখতে চাই তার নাভি থেকে কেন তাজা রক্ত বের হচ্ছে, তুমি একটু নাভির সামনে একটু খোলো, কাফনটা একটু খোলো, সাদা কাফন রক্তে লাল হয়ে গিয়েছে, আমি দেখতে চাই। যখনই আমার নবীজি খুলতে যাবেন, ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাহাবীর লাশ দেখার প্রয়োজন নাই, কেন তার নাভি থেকে রক্ত বের হচ্ছে, লাশ দেখে বলতে হবে না, আমি ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এই লাশের হাকিকত আপনাকে বর্ণনা করতেছি। আমার নবীজি বললেন, জিব্রাইল লাশ মানে তার মানে তো মৃত, কিন্তু আমার সাহাবী কি এমন অপরাধ করেছে যার কারণে তার নাভি থেকে রক্ত বের হচ্ছে? জিব্রাইল তড়িৎ গতিতে আমাকে বলো। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সামনে যেই লাশটি শোয়া সে আপনার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে ঘোষণা করে দিয়েছিলেন, কিন্তু আপনি তার সন্তানের কাছে তিনবার বলেছেন তোমার বাবা, সবাই বলেন তোমার বাবা জান্নাতি, একবার না দুইবার না তিনবার বলেছেন তোমার বাবা জান্নাতি, আপনি নবী যেহেতু বলেছেন তোমার বাবা জান্নাতি,
এই লাশটি জাহান্নামী হলেও আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তাকে জান্নাতি ঘোষণা করেছে। কিন্তু এই ব্যক্তি কেন জাহান্নামী? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি জীবনের 3 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে আদায় করে নাই, কাজা করেছিল। 3 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য করে জাহান্নাম ফয়সালা করে দিয়েছেন। কিন্তু আপনি নবীজি তাকে জান্নাতি বলার কারণে কবরের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দিয়েই তাকে জান্নাতি বানায়া দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে শিক্ষা দিতে চাচ্ছি, একজন সাহাবী তার জীবন দশায় যদি 3 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে জাহান্নাম তার জন্য অজীব হয়ে যায়, আপনি আমার জীবনে কত ওয়াক্ত নামাজ হেলাই ফেলাই ছাড়িয়ে দিয়েছি, এই হিসাব যদি আল্লাহ পাক আমাদের থেকে নেন, আমরা কি কেউ দিতে পারব? দিতে পারব? আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে আহ্বান করছি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন বান্দারে তোমার প্রত্যেকটি মুহূর্ত কিভাবে তুমি কাটিয়েছ, কোথায় সময় ব্যয় করেছ, আমি যে নিয়ামত দিয়েছিলাম অর্থ সেই টাকা তুমি কোথায় খরচ করেছ, আমি যে সময় দিয়েছিলাম নিয়ামত এই সময় তুমি কোথায় কাটিয়েছ, তোমার বাড়িতে তোমার এলাকায় জান্নাতের বাগান বসেছিল, কোরআনের মাহফিল হয়েছিল, সেই কোরআনের মাহফিলে তুমি সময় দিয়েছ না রাত 1টা 2টার দিকে খেলা হয়েছে ওই জায়গায় সময় দিয়েছিল? যুবক, আমি তোমার পায়ে হাত দিয়ে বলি, সেদিন যদি তুমি হিসাব না দিতে পারো আল্লাহর কসম করে বলছি তোমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। ও যুবক ভাই, সারাটা রাত তুমি খেলা দেখো, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ইউর প্লে, তোমার খেলা নিয়ে আমার কোনো মাথা ঘামানো নেই, তবে আমি তোমার পায়ে হাত দিয়ে বলি, গভীর রাতের বেলা তুমি খেলাটু দেখলা, যদি ওই সময় ওযু করে যদি 2টা রাকাত তুমি নামাজ পড়তা, তাহাজ্জুদ পড়তা অথবা ফজর পড়তা, আল্লাহর কসম করে বলতেছি গভীর রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ার কারণে যতই গুনাহ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ তোমার ক্ষমা করে দিয়ে দিতে। বড় আফসোসের ব্যাপার, খেলা দেখছো ঘন্টার পর ঘন্টা, কোনো সমস্যা হয় না, কোনো প্রবলেম ক্রিয়েট হয় না, কিন্তু নামাজ পড়তে গেলেই তোমার সমস্যা হয়ে যায়। আজকের মাহফিল থেকে তুমি শুনে নাও, তোমার কপাল খারাপ, কপাল খারাপ, কপাল খারাপ, দুনিয়াতে থাকতেই তোমাকে আল্লাহ পাক জাহান্নাম দেবেন, যার কারণে তোমার কপাল, তোমার কপাল আল্লাহর কুদরতি পায়ে সেজদা পড়ে না। আমার ভাইয়েরা, যারা আপনারা উপস্থিত হয়েছেন, মেহরবানি করে বলুন আমাদের জীবনে নামাজের প্রয়োজন আছে না নেই? আসতে বলবেন না, আছে না নেই? আছে। নামাজ যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহ মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যদি আপনি পড়তে পারেন, রাব্বুল আলামিন বলেন, বান্দারে নামাজ শেষ হতে দেরি, কিন্তু তোমার মনের আশা পূর্ণ করতে আমি আল্লাহ পাক দেরি করব না।